Batis to make a mistake, force them into shots of indiscretion. Now he's gone down the ground. Oh yes. ইমাজিং এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাটিং তাণ্ডব দেখালেন সৌম্য সরকার। আফগানিস্তানের বোলারদের ওপর রীতিমতো তুলকালাম শুরু করেছিলেন সৌম্য। দর্শক, ইমাজিং এশিয়া কাপে আজ নিজেদের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে যুব টাইগাররা। আজ টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাইফ হাসান। তবে টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন নাঈম শেখ ও তানজিদ হাসান। তবে ইনিংসের প্রথম ও পাঁচ ওভারেই নাঈম, সাকিব ও অধিনায়ক সাইফ হাসানের উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর সেই বিপদ থেকে দলকে রক্ষা করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে জাকির হাসান 62 রান করে আউট হয়ে যাওয়ার পর ক্রিজে নেমেই তুলকালাম শুরু করেন সৌম্য সরকার। আজকের ম্যাচে সৌম্য 42টি বল খেলে 3টি চার ও 3টি দুর্দান্ত ছক্কার সাহায্যে 48 রান করেন। তো দর্শক, আজকের ম্যাচে সৌম্য সরকারের এমন দুর্দান্ত পারফরমেন্স কেমন লাগলো আপনাদের? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।